ওভারে ব্যাটে চার্জ করবেন, যার জন্য এটাতে চার্জ আছে। তো তার জন্য কী কী লাগতেছে আপনারা লক্ষ্য করেন, এটা একটা 25 ভোল্ট ক্যাপাসিটর, 25 ভোল্ট 22 ওহম দেখেন। এখানে দুটো ডায়োড করা আছে, কেবলের ডায়োড, কেবল রেটিফাইড, এটা হলো 22 7 দেখেন। ক্যাপাসিটর এই সাইডটা হলো মাইনাস লাইন আর এই সাইডটা হলো প্লাস লাইন। তো যেহেতু এখানে ডায়োড করা আছে তাহলে প্লাস লাইনের ভিতরে যাবে আর উপরে মাইনাস লাইনটা হবে, দেখেন। আর একটা হলো দেখেন 12 ভোল্ট ট্রান্সফরমার, 12 ভোল্ট মানে এখানে 25 ভোল্ট করা যায় এই ট্রান্সফরমারটি। আর যেহেতু ব্যাটারিটি 12 ভোল্ট হবে, যার কারণে আপনারা মনে করেন যে 22 ভোল্ট অথবা 20 ভোল্ট দিতে হবে আপনাদের ব্যাটারিতে, তাহলে ব্যাটারিটি চার্জ করা সম্ভব। গ্যাস লক্ষ্য করেন আমি কীভাবে কাজ করে দিচ্ছি, বুঝতে না আপনারা কীভাবে কাজটি করবেন, আশা করা যায় হয়ে যাবে। আমি আলাদা জানি আপলোড করি না, আপনারা লাগালাম আরেকটি দেখেন কালার আছে, এটা একটু দিলাম দিচ্ছি। তৈরি হলো, আপনি আমার চ্যানেলে থাকার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করে দেবেন এবং বেল বাটনে ক্লিক করে দেবেন।